হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ সোনম সোনের। আবার একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা একটুখানি অন্যরকম হতে যাচ্ছে, শীত পড়ে গেছে আর শীত মানেই ফার্স্ট। আমার কাছে যে বিষয়টা মাথায় আসে সেটা হলো ভালো ভালো খাওয়া দাওয়া আর তার সঙ্গে বেড়াতে যাওয়া, পিকনিক। আর যদি এই সবের বাইরে গিয়ে নর্মালি একটা ডে বাড়িতেও কাটাতে হয় কিংবা অফিসে, তাহলেও অথবা বন্ধু বান্ধবদের সঙ্গে কিংবা কোনো একটা আড্ডা, সেখানে মাস্ট কফি। রান্নার দিক থেকে আমি যতটা খারাপ, মানে রান্না করার দিক থেকে, খাওয়া দাওয়ার দিক দিয়ে ঠিক ততটাই ফুডি, ততটাই খেতে ভালোবাসি। কফি লাভার আমি, মানে কফি লাভারদের মধ্যে আমি অন্যতম। তো কফিটা আমি ভীষণ রকমভাবে ভালোবাসি, কিন্তু আজকে আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হলো ক্যাপুচিনো কফির রেসিপি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা আমি স্টার্ট করছি। ক্যাপুচিনো কফি তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি কোকো পাউডার 2 টেবিল স্পুন, কফি পাউডার 1.5 টেবিল স্পুন, সুগার 1/2 কাপ। যে যেমন সুগার প্রেফার করবে সে তেমন সুগার এর মধ্যে অ্যাড করতে পারবে। কোকো পাউডার, কফি পাউডার আর সুগার আমি একসঙ্গে সব মিক্স করে নিচ্ছি। তারপর কেউ চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করতে পারবেন, আবার কেউ চাইলে ফর্ক দিয়ে বা কাঁটা চামচ দিয়েও এটা বিট করা যেতে পারে, কিন্তু আমি এখানে হ্যান্ড বিটার ইউজ করেছি। যদি কেউ মনে করে হোস্টেল লাইফে শুধুমাত্র ফর্ক আছে তাদের কাছে, কোনো হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার নেই, সেই ক্ষেত্রে তারা ফর্ক ইউজ করতে পারে বা স্পুন ইউজ করতে পারে। আমি এখানে 3 টেবিল স্পুন ওয়াটার ইউজ করেছি, নর্মাল ওয়াটার, কিন্তু সেই ওয়াটারটা অল্প অল্প করে আমি এতে মিক্স করেছি। একসঙ্গে পুরো জলটা দিয়ে দেবেন না, সেই ক্ষেত্রে মনে হতে পারে যে আমি বিট করেই চলেছি কিন্তু কোনো কাজই হচ্ছে না। বেশ কিছুক্ষণ বিট করার পর আবার এতে অল্প একটু জল মিশিয়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। আমার বিট করা কমপ্লিটের দিকে ঠিক এরকম থিকনেসের একটা ব্যাটার তৈরি হবে। তারপর এতে আমি মিশাচ্ছি অল্প সামান্য একটুখানি নুন। এই নুনের ব্যবহার কোকো পাউডারের স্বাদকে আরও বেশি করে এনহ্যান্স করবে। আমি দুধ ফোটাইনি, দুধটা জাস্ট গরম করে নিয়েছি। তারপর কাপের মধ্যে দিয়ে দিচ্ছি যে মিক্সচারটা তৈরি করেছি কোকো পাউডার, কফি পাউডার আর চিনি দিয়ে, সেই মিক্সচার, এবং তার উপর দিচ্ছি গরম করে নেওয়া দুধ। এরপর হালকা হাতে এটা মিশিয়ে নিচ্ছি। দুধের পরিমাণটা আমি এখানে কম নিয়েছি, এরপর আরও একটু দুধ মিশিয়েছি এবং তার সঙ্গে তার ওপরে মিশিয়ে নিয়েছি আরও কিছুটা ব্যাটার বা মিক্সচার, এবং শেষে ওপরটা এভাবে সমান করে দিলাম চামচ দিয়ে। আমার ক্যাপুচিনো কফি রেডি হয়ে গেছে। এবার এতে চাইলে কেউ চকলেট সস ইউজ করে আর্ট করতে পারে, আমি আমার পছন্দ মতো এরকম একটা আর্ট করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। আমার আর্ট করা মোটামুটি কমপ্লিট। এর ওপরে আমি একটু কোকো পাউডার মিশিয়ে নিচ্ছি। এই কোকো পাউডার ছড়িয়ে দিলে ক্যাপুচিনো কফির স্বাদটা যেন আরও বেশি বেড়ে যায়। আপনারা চাইলে এটা মেশাতেও পারেন অথবা চাইলে স্কিপ করতে পারেন। কেমন লাগলো আমার ক্যাপুচিনো কফির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনারা চান আমার নেক্সট ব্লগের টপিক সম্পর্কে কিছু বলতে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ, স্টে টিউনড সোনমস জোন।